জেমিডের বিকল্প খুঁজছে বাফুফে, তবে এখনই তাকে বাদ দিচ্ছে না ফেডারেশন। আর নেপাল সফরের ব্যর্থতা যে ব্যাখ্যা দিয়েছেন জেমি, তাতে পুরোপুরি সন্তুষ্ট নয় ফুটবল ফেডারেশন, জানিয়েছেন স্বয়ং বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এদিকে লকডাউন চলাকালে দেশের সকল ফুটবল লীগ টুর্নামেন্টও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার হঠাৎই ফুটবল ফেডারেশনের জাতীয় দলের কোচ জেমি ডে নেপাল সফরে বাংলাদেশ দলের ব্যর্থতার ব্যাখ্যা দিতেই বাফুফে সভাপতির সাথে বৈঠক ছিল জেমির। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি কাজী সালাউদ্দিন, একটু সময় ফেলের স্টপেজ আছে, বিকল্প চিন্তা সবাই করছে এবং ইট অল ডিপেন্ডস কবে কখন এবং কিভাবে তারাও শুধরাবে। মানে নেপাল ট্যুরের ব্যর্থতা নিয়ে জেমি যে ব্যাখ্যা দিয়েছেন তাও পুরোপুরি মনোপুত হয়নি বাফুফে বসের। আই এম নট 100% স্যাটিসফাইড, বাট দেন এগেইন ওর কথা যে লজিক নাই সেটাও না, যেরকম সে বলছে আমি তো এর আগে 4টা ম্যাচে গোল খাইনি। এদিকে লকডাউনের কারণে বন্ধ হয়ে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সব লীগ টুর্নামেন্ট। যেহেতু সোমবার থেকে একটি সরকারি সিদ্ধান্তে লকডাউন হতে যাচ্ছে, সেটা আমাদের হাতে এই সপ্তাহে আর লীগ শুরু হবে না। তাহলে লিগ কবে শুরু হবে তার উপর নির্ভর করবে আমাদের আবার ন্যাশনাল টিমকে নিয়ে আমরা কবে নাগাদ আমরা ফুল রেসিডেন্সিয়াল ট্রেনিং করব। জেমির সাথে কথা বলার চেষ্টা করলেও মুখ খোলেননি ইংলিশ কোচ। কদিন পর বাফুফের কাছে জমা দিবেন ব্যর্থতার লিখিত ব্যাখ্যা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।